সুরামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনো পানিবন্দি হাজারো পরিবার এই নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালে ইলাহাই কুটি কুটি অনেক এলাকায় এখনো ত্রাণ পৌঁছয়নি যতটা আমরা জানি এবং আমাদের দর্শক চেষ্টা করছিলাম এতে খে না খে পাত করছেন দুর্গতরা। কি অবস্থা আসলে দেখছেন সেখানকার প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা চোখে পড়েছে কিনা আপনার কাছে কি আপডেট আছে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন মৌল বিভাজারের সার্বিক বন্যা পরিস্থিতির যদি বলি সেটা হচ্ছে একটা আশা জাগা নিয়ে দিক যে মৌলিবাজারের বন্যা অনেকটাই উন্নতি হয়েছে বিশেষ করে যেটি আমরা বলতে বলতে বলে আসছি যে হাওড় অঞ্চলের যে জলাবদ্ধতায় মানুষ পানিবন্দী ছিল সেইখান থেকে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হাওড় অঞ্চলের পানি কমতে শুরু করেছে ইতিমধ্যে হাওড়ের বেশ পানি কমেছে এবং অনেক বাড়িঘর থেকে পানি নেমে গেছে এবং মানুষের জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে আসছে আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলীবাজারের যে হাওর অঞ্চল সেই হাওর অঞ্চলের যে জলাবদ্ধতার সৃষ্টি হয় বন্যায় সেই জলাবদ্ধতা কমতে অনেকটা দীর্ঘ সময় লাগে দুই সালে প্রায় ছয় মাসের মতো ছিল এবারও সেরকম একটা আশা করে করা যাচ্ছে যে যে দীর্ঘ সময় লাগবে তবে মানুষের যে ভূগান্তি সেটা অনেকটাই কমে গেছে বলে আমাকে জানিয়েছেন বানবাসী মানুষরা ইতিমধ্যেই রাস্তাঘাট বেশে উঠেছে এবং মানুষের বাড়িঘর থেকে পানি নেমে নেমে গেছে আপনাকে একটি বিষয় জানাতে যাই যে পানি নামার সাথে সাথে যে গ্রামীণ রাস্তাগুলো আছে সেগুলো ক্ষয়ক্ষতি বেশে উঠতেছে এবং হাওড় অঞ্চলের যে অনেকের বাড়িঘর আছে যেগুলো পানির ঢেউয়ে ভেঙে গেছে যার কারণে এখন পর্যন্ত মানুষ আশ্রয় কেন্দ্রে ফিরতে পারতেছে না মৌলবাজারে যে সার্বিক বন্যা পরিস্থিতির যে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে যে কৃষি ক্ষেত্রে প্রায় বিয়াল্লিশ হাজার কৃষক ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৎস্য সম্পদের প্রায় পাঁচ কোটি টাকার মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে যে মৎস্য খামার আছে পুকুর আছে সেই সব মাছে মাছগুলো বেঁচে গেছে যার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সাথে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে সড়কগুলো আছে সেই সড়কগুলো পানিতে নিমজ্জিত থাকার পরে এখন পানি কমার পরে সেইগুলা এখন দেখা যাচ্ছে যে অনেক একটা ক্ষয়ক্ষতি হচ্ছে আমি কথা বলেছিলাম এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে তিনি বলেছেন যে এখন পর্যন্ত তারা সেটা খোঁজ নিচ্ছেন এবং তথ্য উপাত্ত সংগ্রহ করছেন কি পরিমাণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে সঠিক তথ্য এখন পর্যন্ত তাদের কাছে নেই পানি কমার পরে তারা এটা বিস্তারিত জানাতে পারবেন অর্থাৎ শুধু বলি মলিবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে আরেকটি বিষয় যেটি আপনি বলেছেন যে মলিবাজারের যে ত্রাণ ত্রাণ তৎপরতা তৎপরতার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে শুরু হয়েছে প্রশাসন বিভিন্নভাবে মানুষের দূর গুড়ায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে সেই সাথে শুকনো খাবার পানি মোমবাতি সহ বিষয় নানাবিধ খাদ্য সামগ্রী মানুষের সামনে কাছে পৌঁছে দিচ্ছে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই বন্যায় মানুষ এখন সাপ আতঙ্কে আছে সাপ আতঙ্কে থাকার কারণে দিন তাদের যেমন তেমন যায় মানুষ ঘুমোতে পারে না সাপের আতঙ্কে কিন্তু এখন পর্যন্ত মৌলীবাজারে কোনো সাপের কেউ কামড় দেয়নি এই হচ্ছে মৌলীবাজারের সার্বিক বন্যার পরিস্থিতি মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মী স্থানে কুটি যুক্ত হয়েছিলেন